দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বগুড়া জেলা শহরের জামিল মাদ্রাসার ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরব। বগুড়া জেলা সদরে অবস্থিত আল জামিয়াতুল ইসলামিয়া কাসিমুল উলুম বিংশ শতাব্দীর মধ্যভাগে প্রতিষ্ঠিত একটি ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ও উত্তরবঙ্গের বৃহত্তম ইসলামী জ্ঞান চর্চার অন্যতম কেন্দ্র। 40 বিঘা জমির ওপর 1960 সালে এটি পটিয়া মাদ্রাসার তৎকালীন মহতামী মুফতি আজিজুল হকের পরামর্শে প্রতিষ্ঠা করেন জামিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী আব্দুল গফুরের বড় ছেলে। প্রাথমিক স্তর থেকে শুরু হওয়া প্রতিষ্ঠানটি খুব অল্প দিনেই পড়াশোনা ও পারিপার্শ্বিক অবদান রেখে সারা দেশে সুনাম বয়ে নিয়ে আসছে। ১৯৬৭ সালে এটি দাওরে হাদিস খোলা হয়, মাস্টার্সের সমমর্যাদায়। যেটি বর্তমানে এখানে তাফসির, আরবি সাহিত্য, তাজবিদ ও হিফজ বিভাগ চালু রয়েছে। এখানে অসংখ্য শিক্ষার্থী পড়াশোনা করেন, শুধুমাত্র উত্তরবঙ্গে না, সারা বাংলাদেশ থেকে এখানে চলে আসেন। তো দর্শক, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।